আগের দিন ক্লাসে একদম শুরুর ক্লাস ছিল আমাদের, সেখানে আমরা আধুনিক বাংলা কবিতা এই অংশের কিছু কিছু কবিতা পড়ব এরকম বলেছিলাম, এবং তারপর বলেছিলাম এই বিষয়টা যে যেহেতু আধুনিক বাংলা কবিতার দু তিনটে আমি পড়াচ্ছি, তো সেক্ষেত্রে আমাদের সব থেকে প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে আধুনিকতা বা আধুনিক এই বিষয়টা বলতে কী বোঝায়। তখনই আমি এই কথাটা বলেছিলাম যে আধুনিকতা এই যে শব্দটা সেটা এসেছে অধুনা থেকে, এবং অধুনা কথার অর্থ মানে হচ্ছে এই মুহূর্ত, এটা বলেছিলাম। এবং তারপরে এই কথাটা বলেছিলাম যে ঠিক আধুনিক কবিতা বলতে আমরা মানে আধুনিকতা বলতে আমরা কী বুঝি এই বিষয়টা বলেছিলাম। তারপরে বলেছিলাম যে ঠিক কোন বিষয়ে মানে সাহিত্যের ঠিক কোন পর্বটাকে আমরা আধুনিক এই বিষয় মানে আধুনিক আখ্যায় আখ্যায়িত করতে পারি এবং কেন করতে পারি। এই প্রসঙ্গে রবীন্দ্রনাথের সাহিত্যের পথে গ্রন্থের আধুনিক কাব্য প্রবন্ধের যে তিনি বলেছিলেন যে পাঁজি মিলিয়ে ঠিক মডার্নের সীমানা নির্ণয় করা যায় না, নদীর বাঁকের মতো সেটা হঠাৎ করে পরিবর্তিত হয় এবং সেই বাঁকটাকে বলা হয় মডার্ন, সেটা আমি পুরোপুরি কোটেশনটা বলে দিয়েছিলাম। এবং দুটো ঘটনার কথা আমি উল্লেখ করেছিলাম, একটা প্রথম মহাযুদ্ধ, একটা দ্বিতীয় মহাযুদ্ধ। প্রথম মহাযুদ্ধ বা প্রথম বিশ্বযুদ্ধ 1914 থেকে 1919, এবং দ্বিতীয় মহাযুদ্ধ বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ বলেছিলাম 1939 থেকে 1945, এবং বলেছিলাম যে এই দুটো যুদ্ধ কিন্তু আমাদের মানসিকতার একটা হেরফের ঘটায়, একটা পরিবর্তন ঘটায়, এবং তার ফলে কী হয়, মানুষের যে ভাবনা, মানুষের যে পুরনো মূল্যবোধ, মানুষের যে একটা ঐতিহ্য, মানুষের যে চিরাচরিত যে মানে সম্যক ভাব বা ধারণা সব কিছু সম্বন্ধেই বা তার যে একটা আপামর একটা কল্যাণমুখী আদর্শবোধ ছিল সেখানটা কিন্তু একটু নড়বড়ে হয়ে যায়। এবং মানুষ এতদিন যে সত্য শিব সুন্দর এই বিষয়টার প্রতি মানুষের একটা আস্থা ছিল, রবীন্দ্রনাথ যেটা বলেছিলেন যে মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ, সেই বিশ্বাস শেষ পর্যন্ত রক্ষা করবো। এই যে মানুষের প্রতি মানুষের বিশ্বাস, মানুষের প্রতি মানুষের এই যে একটা গভীর সুদৃঢ় একটা হার্দিক বন্ধন, এই বিষয়টার প্রতি মানুষের যে একটা প্রবল আস্থা ছিল এবং মানুষ যেভাবে উচ্চ আসনে প্রতিষ্ঠিত ছিল এতদিন, সেই জায়গাটা যেন একটু বদলে যায় এবং মানুষ যেন ঠিক তার বিপরীত অবস্থানে এসে দাঁড়ায়, এরকম একটা এই নিয়েই মোটামুটি আলোচনা করেছিলাম। এবং শেষে এই অংশটা বলেছিলাম যে আবু সৈয়দ আইয়ুব তিনি বলেছিলেন যে সময়ের দিক থেকে মহাযুদ্ধ উত্তর এবং ভাবের দিক থেকে রবীন্দ্র প্রভাব মুক্ত অথবা মুক্তি প্রয়াসী কবিতাকে আমরা আধুনিক কবিতা বলতে পারি। এই বিষয়টা বলেছিলাম যে আবু সৈয়দ আইয়ুবের এই যে কথাটা, অর্থাৎ সময়ের দিক থেকে আরেকটা ভাবের দিক থেকে, কি বলেছিলেন না, সময়ের দিক থেকে মহাযুদ্ধ উত্তর অর্থাৎ মহাযুদ্ধ পরবর্তী সময় পর্ব, আর ভাবের দিক থেকে রবীন্দ্রনাথের প্রভাব নেই এই ধরনের কবিতা, কিংবা রবীন্দ্র প্রভাব থেকে বেরিয়ে আসতে চাইছে মুক্তি প্রয়াসী কবিতা, এই দুটোকে আমরা আধুনিক কবিতা বলতে পারি। যেহেতু আধুনিক কবিতা আমরা পড়ব, এরপরে পরবর্তীতে তিন চারটে কবিতা আমরা পড়ব, সেই জন্য প্রথমে আমাদের জেনে নিতে হবে আধুনিক কবিতা আমরা কেন বলছি। কারণ এই কথাটা আগের দিন ক্লাসেও বলেছিলাম যে কবিতা তো কবিতা, বাংলা ভাষায় লেখা কবিতা সবই বাংলা কবিতা, এবার তার ভেতরে কিছু কবিতাকে আমরা প্রাচীন বাংলার কবিতা বলছি, কোনোটাকে আমরা মানে প্রাচীন যুগের কবিতা বলছি, কোনোটাকে আমরা মধ্যযুগের বলছি, কোনোটাতে আধুনিক যুগের বলছি, তো কেন বলছি, কোন কবিতাগুলোকে আধুনিক যুগ হিসেবে আমরা আখ্যায়িত করে দিতে পারছি যে না এই কবিতাটা আধুনিক যুগেরই কবিতা, কোন সময় পর্ব থেকে আমরা কবিতাকে আধুনিক যুগ বলবো, এই বিষয়টা নিয়ে আলোচনা করতে গিয়েই আবু সৈয়দ আইয়ুব তিনি যেটা বলছেন যে এদিক থেকে দুটো অভিমুখ নিয়ে আমরা আলোচনা চিন্তা করতে পারি, একটা সময়ের অভিমুখের দিক থেকে আরেকটা ভাবের অভিমুখের দিক থেকে। যদি সময়ের অভিমুখের দিকটা চিন্তা করি তাহলে সেটা মহাযুদ্ধ পরবর্তী সময় পর্বটাকে আমরা দেখব, আর যদি ভাবের অভিমুখটা খেয়াল করি তাহলে বলতে হয় যে রবীন্দ্র প্রভাবমুক্ত অথবা মুক্তি প্রয়াসী যে কবিতা সেগুলোকেই আধুনিক কবিতা বলা হয়। আচ্ছা, এইবার আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে, আমরা খুব এর আগের দিনই বলেছিলাম যে খুবই সংক্ষিপ্ত এক দু লাইনে টিএস এলিয়ট, তারপরে হচ্ছে আমরা এজরা পাউন্ডস, ইয়েটস, এদের নিয়ে একটু আলোচনা করব, কারণ এদের নিয়ে আলোচনা করলে তবেই আমরা আমাদের যে বাংলা সাহিত্য সেখানে আধুনিক কবিতা কীভাবে প্রভাবিত হয় সে বিষয়টা বুঝতে পারব। আচ্ছা, 1922 খ্রিস্টাব্দে টিএস এলিয়ট, তিনি একজন ইংরেজি সাহিত্যের কবি,
নিশ্চয়ই তোমরা নামটার সঙ্গে অনেক পরিচিত, সবাই নিশ্চয়ই পরিচিত। তো 1922 খ্রিস্টাব্দে টিএস এলিয়ট উনি দ্য ওয়েস্টল্যান্ড বলে একটা মানে কাব্য প্রকাশ করলেন, আরেকটা করলেন দ্য হলো ম্যান, সেটা হচ্ছে 1926। 1922 দ্য ওয়েস্টল্যান্ড আর দ্য হলো ম্যান 1926। তো এর আগে পর্যন্ত বিশেষ করে রবীন্দ্রনাথের সময় পর্বটায় আমরা সাধারণত যে সমস্ত মানুষকে দেখেছিলাম কবিতার মধ্যে দিয়ে এসেছে, সেই মানুষের কিন্তু একটা উচ্চ ভাবাদর্শে বিশ্বাসী মানুষ ছিল, তাদের ভাবাদর্শ ছিল খুব উচ্চ, মানে মানে খুব উচ্চ ভাবাদর্শ ছিল, মানে খুব আদর্শবোধ সমন্বিত মানুষ ছিল এবং তাদের ভেতরে একটা গভীর ঐতিহ্যবোধ ছিল, তাদের প্রতি একটা গভীর প্রবল বিশ্বাস ছিল, একে অপরের প্রতি তাদের এতটা মেলবন্ধন ছিল, এতটা হার্দিক একটা সম্পর্ক ছিল, মানুষের প্রতি মানুষের বিশ্বাস আস্থা এবং তাদের এতটাই তাদের মানে একটা কী বলবো একটা এতটাই উচ্চ আসনে প্রতিষ্ঠিত ছিল তারা, তাই উচ্চ ভাবাদর্শের মানুষ ছিল। কিন্তু এই প্রথম ওয়েস্টল্যান্ড বা হলো ম্যান এই 1922 এবং 1926 এই সময় পর্বটাতে এসে দেখা গেল যে মানুষকে কিন্তু সেইভাবে পাওয়া গেল না, এখানে মানুষের চরিত্রটা যেন একটু বদলে গেল। কীরকম না, এখানে মানুষটা যেন অনেকটাই ফাঁপা মানুষ, অর্থাৎ ভেতরে যেন কিছু নেই। এই যে রবীন্দ্রনাথের মানুষ যেগুলো আমরা দেখছিলাম যে কীরকম না উচ্চ ভাবাদর্শে বিশ্বাসী মানুষ, তাদের গভীর ঐতিহ্যবোধ, তাদের গভীর মূল্যবোধ, তাদের প্রচণ্ড মানে আত্মবিশ্বাস, তাদের প্রতি মানে তাদের উভয়ের প্রতি বিশ্বাস, সব দিক থেকেই তারা উচ্চ ভাবাদর্শ সমন্বিত মানুষ। কিন্তু এই প্রথম দেখা যাচ্ছে যে 1922 খ্রিস্টাব্দের এবং 1926 খ্রিস্টাব্দে এই দুটো দ্য ওয়েস্টল্যান্ড আর দ্য হলো ম্যান, সেখানে দেখা গেল যে মানুষগুলোকে আমরা পেলাম সেই মানুষগুলো যেন অনেকটাই অন্তঃশ্বাসশূন্য ফাঁপা মানুষ, এবং এখানে পৃথিবীটাকেও মনে হয়েছে মানে এখানে দেখা গেল যে যেন একটা পতিত জমি, মানে তার যেন কোনো রকমের পতিত জমি মানে কীরকম যে জমিটা পড়ে আছে যার কোনো রকমের কোনো মানে কী বলবো মানে কোনো রকমের কার্যকারিতা নেই, এরকম একটা জমি এবং মানুষগুলোও খুব অন্তঃশ্বাসশূন্য, এরকম একটা চরিত্র উঠে এলো। এর পরবর্তীতে এলেন এজরা পাউন্ডস, এলেন ইয়েটস, এরাও কিন্তু কী হলো এরা ধীরে ধীরে কিন্তু কবিতার মধ্যে দিয়ে, যে আমি আরও আবারও বলছি যে যেহেতু এটা আমরা কবিতা নিয়ে পড়াশোনা করছি তাই কবিতা কথাটা আমরা ব্যবহার করছি, কিন্তু আমাদের মনে রাখতে হবে এই সময় কিন্তু সমস্ত সাহিত্য ধারার মধ্যেই একটা পরিবর্তন এসেছিলো, আমরা মূলত আধুনিক কবিতা নিয়ে আলোচনা করছি তাই কবিতা কথাটা ব্যবহার করছি। তো যাই হোক, এর যেটা বলছিলাম টিএস এলিয়টের পর থেকে এজরা পাউন্ডস এলো বা ইয়েটস এলো, ওদের প্রত্যেকের কবিতাতেই দেখা গেল যেটা হলো তাদের কাব্য কবিতার মধ্যে দিয়ে যে কীরকম করে যেন মানুষের চরিত্রটা বদলে গেল কবিতার মধ্যে দিয়ে, কাব্যের মধ্যে দিয়ে এমন ধরনের চরিত্র ফুটে উঠছে যেটা কিনা এর আগে দেখা যায়নি। তো এই যে একটা বিশেষ বৈশিষ্ট্য, সেই বিশেষ বৈশিষ্ট্য দ্বারা আমাদের এখানকার যে কবিরা তাদের মানসিকভাবে তারা কী হলো প্রভাবিত হতে থাকলো ঠিক এই সময় থেকেই। এই কবিদের যখন দেখা গেল যে তারা কী হলো এই ধরনের একটা প্রভাব তাদের উপর পড়ল, স্বাভাবিকভাবেই তারা কী করল না নতুন ভাবনায় ভাবিত হলো, নতুনভাবে চরিত্রকে বিশ্লেষণ করতে শিখল, এবং এতদিন ধরে রবীন্দ্রনাথ যে ভাবাদর্শের মানুষকে আমাদের সামনে তুলে ধরে নিয়ে এসেছিলেন, যেরকম ধরনের মানুষকে আমরা চরিত্র হিসেবে বারবার ঘুরে ফিরে পাচ্ছিলাম সেই মানুষগুলোকে যেন আর কোনোভাবেই খুঁজে পেলাম না, কোথাও একটা দেখা গেল এই বাঁক বদলটা হলো, এই যে বাঁক, এই যে একটা বিশেষ বৈশিষ্ট্যের পরিবর্তন, আমরা এটাকেই বলতে পারি একটা আধুনিকতা এই এই আখ্যাটা দিতে পারি। দেখা গেল এই সময় দেখা গেল কী হলো যে আমাদের দেশের যে ঐতিহ্য সেটা থাকলো, কিন্তু তার সাথে সাথে পাশ্চাত্যের কবিতার যে নিজস্ব একটা ধরন, যে নিজস্ব একটা নতুন দিগন্ত, সেটা এর সঙ্গে যুক্ত হলো। প্রাচ্যের রবীন্দ্রনাথ থাকলো, তাকে অস্বীকার করলো, আধুনিক কবিতা মানেই যে সম্পূর্ণ রবীন্দ্রনাথকে অস্বীকার করে গড়লে উঠলো তা না, কিন্তু রবীন্দ্রনাথ রইল, কিন্তু তার সঙ্গে পাশ্চাত্যের এলিয়টের ভাবনা যুক্ত হলো, পাশ্চাত্যের এজরা পাউন্ডসের ভাবনা বা ভাবাদর্শ মিলিত হলো, পাশ্চাত্যের ইস্ট ইয়েটসের কবিতা যে ভাবাদর্শ সেটা মিলিত হলো, অর্থাৎ মানে অর্থাৎ কী হলো না প্রাচ্য এবং পাশ্চাত্য কোথাও একটা মিলেমিশে একটা নতুন রকমের চিত্রকল্প, একটা নতুন রকমের আবেগ, একটা নতুন রকমের কবিতার একটা দিগন্ত উন্মোচিত হলো, তাতে নতুন দর্শন আমাদের সামনে ফুটে উঠলো, নতুন বাঁক প্রতিমা আমাদের সামনে ফুটে উঠলো, বলতে গেলে একটা নতুন জগৎ, একটা নতুন বাঁক নিল কবিতা।
এই যে বাঁক নেওয়া, এই বাঁক নেওয়াটাকেই আমরা বলছি একটা আধুনিকতার, মানে আমরা নাম দিচ্ছি এটা হচ্ছে আধুনিক কবিতা। অর্থাৎ কবিতার ভেতরে এতদিন ধরে যে যে বৈশিষ্ট্যগুলো ছিল, কোনো একটা জায়গায় গিয়ে যে সেই বৈশিষ্ট্যগুলো কিছুটা হলো পরিবর্তিত হলো, তার সঙ্গে অন্য অনেক কিছু যে এলিমেন্ট আর কি, অন্যান্য অনেক কিছু বৈশিষ্ট্য সেগুলো অ্যাড হলো। এতদিন ধরে যা যা বৈশিষ্ট্য ছিল তার সঙ্গে আরও নতুন নতুন কিছু বৈশিষ্ট্য, যেরকম চিত্রকল্প, নতুন দর্শন, নতুন ওই আবেগ, নতুন ধরনের বাক প্রতিমা, নতুন ধরনের বলার ভঙ্গি আর কি, যেগুলো সেগুলো যুক্ত হলো। তো এইভাবে যুক্ত হয়ে দেখা গেল একটা সম্পূর্ণ একটা কবিতার জগৎটা যেন একটু বদলে গেল। এই যে বাঁক নিল বা বদলে গেল, সেটাকেই আমরা বলতে পারি আধুনিক কবিতা। অর্থাৎ বোঝা যাচ্ছে কি যে আধুনিক কবিতার মধ্যে যেটা দেখা গেল সেটা হচ্ছে মহাযুদ্ধ পরবর্তী যে প্রেক্ষাপট, অর্থাৎ মহাযুদ্ধ বা বিশ্বযুদ্ধটাকে যদি আমরা মধ্যবর্তী স্থানে দাঁড় করাই, তাহলে এই এই মহাযুদ্ধ বা বিশ্বযুদ্ধের ঠিক আগের সময় পর্বে মানুষের ভাবাদর্শকে কেন্দ্র করে এক ধরনের কবিতা, ঠিক বিশ্বযুদ্ধটা ঘটে যাওয়ার পরে মানুষের যে আর্থসামাজিক প্রেক্ষাপট, মানুষের যে সম্পূর্ণ রূপান্তরের একটা চিত্র, মানুষের যে মানসিকতার পরিবর্তনের চিত্র, সেইগুলোকে কেন্দ্র করে দেখা গেল একটা নতুন ধরনের জগৎ কবিতার মধ্যে দিয়ে উন্মোচিত হচ্ছে। এবং তখনই বলা গেল যে এই কবিতাগুলো তো আগের কবিতার মতো আর নেই, তাহলে বিশ্বযুদ্ধটাকে যদি আমরা মাঝামাঝি জায়গায় দাঁড় করাই, তাহলে বিশ্বযুদ্ধের ঠিক আগের সময় পর্বে লিখিত কবিতা এক ধরনের কবিতা, বিশ্বযুদ্ধের পরবর্তী সময় লিখিত কবিতা আরেক ধরনের কবিতা, এবং এই যে পরবর্তী থেকে ধারণার যে এই যে কবিতাগুলোকে, সেগুলোকেই আমরা কিন্তু আধুনিক কবিতা বলে দিচ্ছি। এবং এই সময় বিভিন্ন ধরনের বিভিন্ন কবিদের মধ্যে যাদের আমরা নাম করতে পারি, তাদের ভিতরে একদম পুরোধা কবি যদি বলি জীবনানন্দ দাশের নাম করা যেতে পারে, তাছাড়া অমিয় চক্রবর্তী, সুধীন্দ্রনাথ দত্ত, বিষ্ণুদেব, বুদ্ধদেব বসু, সমর সেন, প্রেমেন্দ্র মিত্র, হ্যাঁ, সুভাষ মুখোপাধ্যায়, এরকম প্রচুর জনের আছে। তো মোট কথা যেটা দেখতে আমাদের যেটা দেখতে মানে আমরা যেটা দেখতে পেলাম যে কবিতার যে কন্টেন্ট এবং কবিতার যে ফর্ম, দুটোর ক্ষেত্রেই কিন্তু পরিবর্তন অনিবার্যভাবে ঘটলো। এবং এটা এই যে কন্টেন্ট এবং ফর্ম, এটা নিয়ে একটু বলি। কন্টেন্ট মানে হচ্ছে কি, কন্টেন্ট যে ব্যাপারটা, প্রথমে ফর্ম বলি, ফর্মটা কি, ফর্ম হচ্ছে যেটা হচ্ছে বিষয়, মানে এই কন্টেন্ট যেটা সেটা হচ্ছে বিষয়, আর ফর্ম হচ্ছে যে ভাষায় সে বিষয়টা লেখা হচ্ছে, ভাষা রীতি। কবিতার কন্টেন্ট মানে হচ্ছে কবিতার বিষয়, অর্থাৎ কবিতাটার বিষয় কি, সাধারণত মানুষ, মানুষই বিষয়, মানুষ তার মানসিকতাকে কেন্দ্র করেই কবিতাগুলো আমাদের সামনে ফুটে উঠছে। তাই কবিতার কন্টেন্ট মানুষই থাকলো, কিন্তু কবিতার যে ফর্ম, সেই ফর্মটার একটা বদল ঘটলো। অর্থাৎ মানুষ মানুষই থাকলো, কিন্তু আগের মানুষ যে চরিত্র, যে মানুষ যে চরিত্রগুলো আমাদের কবিতার মধ্যে দিয়ে ফুটে উঠলো, সেই কবিতার মধ্যে দিয়ে উঠে আসা মানব চরিত্রের কন্টেন্ট, যে মানব চরিত্র, সেইটা থাকলো একই। তখনও মানুষের মানসিকতা আমাদের সামনে ফুটে উঠছিল কবিতার মধ্যে দিয়ে, বিশ্বযুদ্ধ পূর্ববর্তী সময়, বিশ্বযুদ্ধ পরবর্তী সময়েও মানুষের যে একটা পরিবর্তিত রূপ, সেটাই ফুটে উঠল। অর্থাৎ কন্টেন্টে আসছে কিছু পরিবর্তন হলো না, কন্টেন্ট একই থাকলো, কিন্তু তার যে ফর্ম, কবিতার যে ফর্ম, অর্থাৎ কবিতার যে বলার রীতি, যে ভাষাভঙ্গি, যে বাক প্রতিমা, যে চিত্রকল্পের ব্যবহার, সেই বিষয়গুলো বদলে বদলে গেল। এবং এইভাবেই দেখা গেল একটা নতুন বৈশিষ্ট্য নিয়ে কবিতা আমাদের সামনে আত্মপ্রকাশ করলো। এই ধরনের কবিতাগুলোকেই আমরা বলতে পারি আধুনিক কবিতা। এবং দেখা গেল এই পরিবর্তন কিন্তু যুগে যুগেই হয়েছে। অর্থাৎ প্রাচীন যুগে, যেমন ধরো কথার কথা বলছি, ধরো চর্যাপদের সময়ও তো কবিতা লিখিত হয়েছে। তো সেই কবিতার সঙ্গে যখন আমাদের মধ্যযুগে আমরা পাড়ি দিয়েছি আরাকান রাজসভা, বা ধরো বৈষ্ণব পদাবলী, শ্রীকৃষ্ণ কীর্তনের যে সময় পর্ব, সেই সময় পর্বের কবিতা কি মেলে, মেলে না। আবার আধুনিক যুগে এসে যে রবীন্দ্রনাথের কবিতা, বা তার পরবর্তী সময়ে ধরো জীবনানন্দ দাশের কবিতা, বা তারপরে শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা, বা এখন জয় গোস্বামীর কবিতা, সবগুলোরই কিন্তু একটা নিজস্ব একটা বাক রীতি আছে, নিজস্ব একটা ভঙ্গি আছে। তো এইটাই আমরা বুঝতে চাইলাম যে কীভাবে এই রীতিটা পরিবর্তিত, কন্টেন্ট একই আছে, মানুষই কন্টেন্ট, মানুষই কন্টেন্ট, মানুষ এবং তার মানসিকতা, মানবিকতা, এই বিষয়টাই কন্টেন্ট, কন্টেন্ট বদলাচ্ছে না। অর্থাৎ চর্যাপদেও মানুষের কথাই আছে,
আবার আজকাল আজকে বসে শ্রীজাত লিখছেন বা জয় গোস্বামী লিখছেন, তাদের কবিতাতেও মানুষই আসছে, কিন্তু মানুষের যে চরিত্র যেটা কবিতার মধ্যে দিয়ে আমাদের সামনে ফুটে উঠছে, যে ফর্মটা আমাদের সামনে আসছে সেই ফর্মটা বদলে যাচ্ছে। আর তাই জন্যই কি হচ্ছে, আমরা কোনো কবিতাকে বলছি এটা প্রাচীন যুগের কবিতা, কোনোটাকে আমরা বলছি এটা আধুনিক যুগের কবিতা, জাস্ট এই ফর্মটা যেহেতু পরিবর্তিত হচ্ছে সেই ফর্মের ওপর ভিত্তি করেই আমরা বলছি। তো যাই হোক, আজকে এটুকুই ক্লাস আমি নিচ্ছি। পরবর্তী দিন থেকে আমি আমাদের যে টেক্সটগুলো আমাদের পড়তে হবে সেই টেক্সটগুলোতে ধীরে ধীরে প্রবেশ করব। আজকে তাহলে আমরা মূলত এই দুটো ক্লাস মিলিয়ে আমরা সম্পূর্ণভাবে আধুনিক কবিতা বলতে কি বুঝি, আধুনিক কবিতার যে বাঁক বদল যেটা আর কি, সেটা কিভাবে আমাদের মধ্যে আমরা কিভাবে সেই জিনিসটাকে চিহ্নিত করতে পারি, এই বিষয়টার উপরে আলোকপাত করলাম। পরের দিন থেকে যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলো আমি যে টেক্সটগুলো তোমাদের পড়তে হবে সেইগুলোর ভিতরে যে টেক্সটগুলো আমার পড়ানোর কথা সেগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা শুরু করবো।